ডাকাতি করার আগে চার দুষ্কৃতীকে গ্রেফতার করলো হরিহরপাড়া থানার পুলিশ। হরিহরপাড়া থানার ভজরামপুর মাঠ সংলগ্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দেয়। পুলিশের গাড়ি দেখে অন্যরা পালিয়ে গেলেও চারজন পালাতে পারেনি। ধৃত চারজনের বাড়ি হরিহরপাড়াতে। ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ডাকাতি করার আগেই হরিহরপাড়া থানার পুলিশের জালে ধরা পড়ল চার দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের কাছে একটি ফোন আসে এবং জানানো হয় কালভার্ট এলাকায় দশজন দুষ্কৃতী ডাকাতির জন্য জড়ো হয়েছে। তারপরে পুলিশ ভজরামপুর মাঠ সংলগ্ন কালভার্ট এলাকায় হানা দেয়। পুলিশের গাড়ি দেখে অন্যরা পালিয়ে গেলেও চারজন পালাতে পারেনি। ধৃত চারজনের বাড়ি হরিহরপাড়াতে। তাদের কাছ থেকে দা কাটারি রড শাবল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত পুলিশ তা তদন্ত করে দেখছে। ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা এমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট, অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।